আসসালামু আলাইকুম দর্শক। আচ্ছা, পরিমনি কি সত্যি মা হতে যাচ্ছেন? পরিমনি কি সত্যি বিয়ে করে ফেলেছেন গোপনে? এই প্রশ্নগুলো এখন উঠে আসতেছে হঠাৎ করে, কেন জানেন? একটু পরিমনির ফেসবুক পেজটাতে যায় ঘুরে আসবেন, সে একটু আগে একটি পোস্টার আপলোড দিয়েছে। এটাই হচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সেই ওয়েব ফিল্ম। এটা চরকিতে হয়তোবা মুক্তি পাবে। এই ওয়েব ফিল্মে পরিমনি এবং তার যে স্বামী বলা হচ্ছে শরীফুল রাজকে দেখা যাবে। এখানে তাদের স্বামী স্ত্রীর মতো দেখা যাচ্ছে। এখন এই পরিমনি যেসব কথা সাংবাদিকদের কাছে বলে বেড়াচ্ছে, এগুলা এই ওয়েব ফিল্মের মধ্যে ঘটে যাওয়া ঘটনা না তো? আমাদের জনগণদেরকে বোকা বানানো হচ্ছে না তো? বা এটা এই গুনিনের প্রচারণা না তো এক ধরনের? যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। মাতৃত্বের মতো একটা বিষয়, বিয়ের মতো একটা বিষয় নিয়ে যদি এরকম মজা করেন আপনারা বা প্রচারণার কাজে লাগান, তাহলে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং পরবর্তীতে সাংবাদিকরা আপনাদের নিউজ করবে কি না পরিমনি আমি জানি না সত্যি। তো পরিমনির যদি সত্যি মা হয়ে থাকে, মা হতে যাচ্ছেন এটা যদি সত্যি হয়ে থাকে এবং তিনি যদি বিয়ে করে থাকেন, তাহলে আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। একটু আগে প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে, পরিমনির সাথে আবার কথা হয়েছে তাদের। পরিমনির উত্তরগুলো শুনুন। সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছে পরিমনিকে, কবে বিয়ে করলেন? পরিমনি উত্তর দিয়েছে, গত বছরের 17ই অক্টোবর। আগের থেকেই ওইভাবে আমাদের পরিচয় ছিল না। গিয়াসউদ্দিন সেলিমের গুনিন ছবিতে আমার নায়ক ছিল রাজ। শুটিংয়ে পরিচয়, শুটিংয়ে আমরা দুজন খুব মজা করতাম, মজা করতে করতেই প্রেম হওয়ার ঠিক 7 দিনের মাথায় বিয়ে করেছি। মানে কেমন কাল্পনিক একটা ব্যাপার লাগছে না? পরিমনি এইভাবে বিয়ে করবে, আবার প্রেম হওয়ার 7 দিনের মাথায় বিয়ে? যাই হোক, এখানে বারবার সেই গুনিনের কথা তিনি বলছেন, যে সাংবাদিকই কথা বলতেছে বা যে পত্রিকায় নিউজ হচ্ছে। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন, তার নতুন সেই ওয়েব সিরিজ গুনিনের নাম কিন্তু উঠে আসতেছে। তো যেটা বলতেছিলাম, এরপরে সাংবাদিক ভাইয়েরা পরিমনিকে জিজ্ঞাসা করলো যে আপনারা আসলে পারিবারিকভাবে বিয়ে করেছেন নাকি একা একা? তখন পরিমনি বলল যে প্রথমে দুই পরিবারকে আমরা জানিয়েছিলাম, এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় গিয়ে বিয়ে হয় আমাদের। পরিমনির উত্তর। এরপরে পরিমনিকে জিজ্ঞাসা করা হলো, কখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন? পরিমনির উত্তর, তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনই পাগল, দুজনে ভাবলাম আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত, তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নেই আমরা। আর বাচ্চা হবে সেটা কখন বুঝলেন? দুজন নাকি হাসপাতালে গিয়েছিল আল্ট্রাসাউন্ড করে আসলে বোঝা গেছে যে সন্তান সম্ভব বা তিনি বা পেটে তিনি মা হতে যাচ্ছেন, তখন তিনি বা ওই তারা দুজন নাকি কথাটা শুনে একদম কান্না করে ফেলেছিল এবং সে প্রচণ্ড পরিমাণে খুশি। বাকি সংবাদ আপনারা সব কিছুই জানেন, যে তিনি বলতেছিল যে সামনে কয়েক বছর আমি কাজ করব না, সুস্থ স্বাভাবিক বাচ্চা যাতে হয় সেইভাবে আমি চলাফেরা করব। আমরা ভিডিও শেষে আবারও একই কথাই বলতে চাই, যদি এটা গুনিন ছবির প্রমোশনের ক্ষেত্রে আপনারা এই কৌশলটা অবলম্বন করে থাকেন, জনগণ আপনাদেরকে ধিক্কার জানাবে। আর যদি সত্যি সত্যি আপনারা এইভাবে বিয়ে করে থাকেন এবং মা হতে যাচ্ছেন সংবাদটা যদি সত্যি হয়, তাহলে সবাই আপনাদেরকে শুভকামনাই জানাবে। ধন্যবাদ সবাইকে। আমি নিজে এখন কনফিউশনের মধ্যে আছি, যতই পত্রপত্রিকাতে নিউজ হোক না কেন, কারণ এটা হচ্ছে পরিমনি, এটা হচ্ছে পরিমনি যে জেল থেকে বের হওয়ার পরে হাসি মুখে হাতে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখায়, সে হাস্যোজ্জ্বলভাবে কিন্তু সবার সামনে কথা বলে, নেচে গিয়ে নিজের জন্মদিন পালন করে, তার বাসার মধ্যে হাজার জিনিস পাওয়া থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত আদালতে যাইতে হয় তার, এটা কিন্তু সেই পরিমনি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। তো আপনাদের কী মনে হচ্ছে যে আসলেও কি পরিমনি মা হতে যাচ্ছেন বা বিয়ে করে ফেলেছে? আপনারা এটা কি বিশ্বাস করছেন নাকি বিশ্বাস করছেন না? আপনাদের মনে হচ্ছে যে এটা আসলে এই ছবির প্রমোশনের জন্য করছে? ধন্যবাদ, লিখবেন সবাই। আল্লাহ হাফেজ।